হ্যালো গাইস, আমরা চলে এসেছি একটা মেলায়। তো মেলা মানে অনুপম তুই কি বুঝিস? মেলা মানে আমি বুঝি ফুচকা, আইসক্রিম, বাদাম, জিলিপি, তারপর নাগরদোলা, এইসব বুঝি। হ্যাঁ, তো ও তো এইগুলো বোঝে। তো আজকে আমরা এমন একটা মেলায় এসেছি যেখানে খাওয়া ছাড়া আর কিছু নেই। তাও নাকি খাবারের একটা দুটো স্টল নয়, এক থেকে 42টা স্টল। সেটা কোথায়? সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার, লেবুতলা পার্ক, যেখানে পুজো হয় সবাই চেনো। তো ব্যাপারটা হচ্ছে আজকেই লাস্ট। এবার আমরা তো জানোই যে লাস্ট দিন এসে করছি, তো তোমাদের কেন লাস্ট দিন দেখালাম তার কারণ হচ্ছে আমরা সরি তার জন্য যে সময় পাইনি, কিন্তু লাস্ট দিন দেখালাম যাতে এটা তোমাদের মধ্যে ক্রেজ থাকে, পরের বার নিশ্চয়ই তোমরা আসো, এটাই হচ্ছে আমাদের। অবশ্যই, আর অ্যাড্রেসটা তো পরিষ্কারভাবে বলে দেবো, আর বলার কি দরকার আছে? সন্তোষ মিত্র স্কয়ার, লেবুতলা, যেখানে পুজো হয়, দুর্গা পুজো হয়, ঠিক আছে? তো এসব তো হতেই থাকবে। আমরা কিন্তু লাঞ্চ করে আসিনি এখানে, আর খিদে যেরকম পাচ্ছে আর ঢুকিনি এখনো, পেট ভরে খাবো। তাও আবার এখানকার নাম হচ্ছে নাকি চেটে পুটে, তো চেটে সাফ করে দেবো কি? একদম একদম, চেটে পুটে সাফ করে দেবো সবকিছু। তো এবার টিকিটটা কেটে নিই আগে, আর দারুণ মজা হবে, ভিডিওটা দারুণ মজা হবে, পুরো শেষ অবধি দেখবে, শেষ অবধি দেখো, এটা চরম কিছু হতে চলেছে। একদম একদম, চলো টিকিটটা কেটে নিই, চলো টিকিটটা কাটা যাক। তো এখানে যা শুনলাম সেখানে হচ্ছে 20 টাকা করে পার হেড টিকিট এন্ট্রি ফি। চলো এন্ট্রি ফি, চলো টিকিট কাউন্টারের সামনে আমরা চলে এসেছি। টিকিট হাজি, টিকিট আমরা পেয়ে গেছি, দেখেছো টিকিটের গেট আপটা? দেখো 20 টাকা একদম ছাপিয়ে দিয়েছে, টিকিটই মনে হচ্ছে চেটে পুটে খেয়ে নি এরকম ব্যাপার। চলো চলো ভেতরে ঢুকে দেখা যাক কি করা যায়। চলো, তো দেখতেই পাচ্ছ মোটামুটি টিকিটের কাটার জন্য লাইন পড়ে গেছে টিকিট কাউন্টার থেকে একদম এই যে মেন গেট। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা ঢুকছি, চলো পুরোটা দেখতে থাকো, দারুণ হবে, দেখতে থাকো, দারুণ দারুণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেছনে হচ্ছে এন্ট্রি গেট। আমাকে একটু নিয়ে কেন, আমিও তো আছি আছি। তো পেছনে হচ্ছে এন্ট্রি গেট, তো আমরা ঢুকে গেছি। তো এবার ইনোগ্রেশনটা এবার দেখে নাও খালি। হ্যাঁ হ্যাঁ, কি সাজিয়ে ইনোগ্রেশন দেখলাম তো কমপ্লিট। তো এখানে একটা ট্যাগ লাইন দেখলাম চেটে পুড়ে, যেটা বেশ ভালো লাগে। তো যা দেবে অঙ্গে তাই যাবে নাকি সঙ্গে? দাঁড়া দাঁড়া, এটা কি মানে? আমার তো তোকে দেখে বোঝা যাচ্ছে না, মানে আমি তো অঙ্গে দিই, আমার সাথে লাগে না কেন? আমি মোটা হতে পারছি না। এখানে এখানে খা সবকিছু, দেখ আমার মনে হয় মোটা হয়ে যাবি, এবার মনে হচ্ছে হবি। এখানে আমরা যেটা গেটের সামনে দেখেছিলাম 1 থেকে 42টা স্টল আছে, তো এখন দেখছি 42 নয় 52 হয়ে গেছে, 52, মানে 10টা বেড়ে গেছে, 10টা বেড়ে গেছে। মানে মানুষের, বাঙালিদের খাওয়ার ক্রেজটা খালি দেখো। তো এবার আমরা এক এক করে 1 থেকে শুরু করছি, প্রত্যেকটা স্টল দেখাচ্ছি কি আছে কি পাওয়া যায়। তো আমরা চেটে পুটে খেতে খাওয়ার জন্য 1 নম্বর কাউন্টারে চলে এসেছি, 1 নম্বর স্টলে, সেটার নাম হচ্ছে ফায়ার্স মাল্টিকিশন রেস্টুরেন্ট। তো এখানে দেখছি একটা দারুণ স্মেল আসছে, যেটা হচ্ছে চিকেন, বাঁশপোড়া চিকেন, মানে একটা বাঁশের মধ্যে চিকেন চিকেন রোস্ট হচ্ছে, সেইটার মানে একটা আলাদাই স্মেল দূর থেকে। তুই মেনুগুলো বলছিস কেন? গন্ধটা অনুভব কর, বিভৎস গন্ধ বেরোচ্ছে খাওয়াবে। এইখানে আসলে এইখানে মনে হচ্ছে চেটে পুটে সাফ হয়ে যাবে, মনে হচ্ছে সাফ হবেই। তো এখানে 52টা স্টল বা কাউন্টার যাই বলো, এটা তো সব দেখাতে গেলে আজকে রাত হয়ে যাবে। তো যেগুলো আমরা স্পেশাল সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, আর যেগুলো খাবো সেগুলো তো দেখাবোই। তো নেক্সট হচ্ছে পৌষ পার্বণ। পৌষ পার্বণে দুটো দিয়েছে, মানে আইটেম যা আছে বলে শেষ করা যাবে না। মানে একটা কাউন্টার দিচ্ছে ফ্রাইয়ের ভেটকি ফেটকি থেকে পুরো একদম স্মেল বেরোচ্ছে, আর একটা পৌষ পার্বণ মানে হচ্ছে পিঠে পুলি, ঠিক আছে, পিঠে পুলি মিষ্টি এগুলো। আমি একটা কথা বলবো, পিঠে তো নর্মাল পিঠে তো আছেই, আর একটা যেটা আমাদের ফেভারিট, মানে আমার তো ফেভারিট চুষি পিঠে। তো চুষি পিঠে চুষি খাইয়ে পিউশনকে খুশি করে দেবো আজকে। নেক্সট এসছি হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশন। তো এতদিন আমরা সব কবিরাজি ফিশ ফ্রাই সব কিছু খেতে আমরা যেতাম হচ্ছে দীঘাতে, এখন হচ্ছে দীঘা আমাদের কাছে চলে এসছে, এটাই হচ্ছে একটা আলাদা ব্যাপার। এখানে স্পেশালিস্ট হচ্ছে কাঁকড়া, যেটা অনবদ্য।
নেক্সট যেটা এসছে এটা হচ্ছে নলবন ফুড পার্ক, যেটা স্টেট গভর্নমেন্ট থেকে স্পন্সর করছে। তো এই প্রথম দেখলাম দোকান পুরো খালি, দাও হাততালি। এবার আমরা চলে এসেছি 18 নম্বর স্টল, যেটার নাম প্রোনাউন্সিয়েশন করাটা খুব চাপ, তাও করছি, গো ল্যাভেনিসি। তো এখানের মেন হচ্ছে, আমরা একটা মনে আছে তো করেছিলাম শাওয়ারমা রোল, সেটা ছিল শাওয়ারমা লাইট, এখন বলতে পারি লাইট, কারণ এখন যে শাওয়ারমাটা দেখাবো সেটা হচ্ছে মানে অরিজিনাল শাওয়ারমা যেটাকে বল। দেখো বাবা, বিরিয়ানির গন্ধে মাতোয়ারা পুরো, মানে এখানে চলে এসছে দাদা বৌদির বিরিয়ানি। তো বিরিয়ানি লাভার্স তোমরা কোথায়, আর কবে আসবে, আজকেই তো লাস্ট, চলে এসো তাড়াতাড়ি, চলে এসো, দাদা বৌদির বিরিয়ানি আছে এখানে, কাম কাম ফাস্ট। তো চলো, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, চেটে পুটে খাবো, ঠিক আছে, ভুড়িভোজ করে যাবো। তো প্রথমেই আমরা যেটা নিলাম স্টার্টার নিতে শুরু করে দিয়েছি, তো আমি ফিশ ফ্রাই নিয়েছি, ফিশ ফ্রাইটা তোমাকে ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা খালি দেখো, যে মাছের কোটিংটা আছে ভালোই, আর ওপরের কোটিংটা একটু মোটা, তবে এবার খেয়ে দেখবো কীরকম করেছে। এটা গরম আছে, গরম হয়েছে জিনিসটা, কোটিংটা একটু একটু পাতলা করতো না, জমে যেত ব্যাপারটা। এবার একটা টমেটো কেচাপ দিয়েছে, সেই টমেটো কেচাপটা দিয়ে একটু খাবো, পুরো চেটে পুটে খাবো। মাছের আলাদা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ভালোই, যেটা সবচেয়ে বড় ব্যাপার, অন্য অন্য জায়গায় ফিশ ফ্রাইতে বলে দেয় ভেটকি মাছ দিয়েছে, কেউ কেউ ভোলা ভেটকি দেয়, কিন্তু এটা যে বাসা মাছের ফিশ ফ্রাই সেটা পরিষ্কার ওরা লিখে দিচ্ছে, এবং দামটাও একদম ডিফারেন্ট নিচ্ছে, সেটা সবচেয়ে বড় ব্যাপার। বেশ ভালো, দারুণ খেতে হয়েছে বাবা। আমরা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি শুনেছি, এখানে এসে দেখি ভাই বোনও বিরিয়ানি বানাচ্ছে, দেখো এই দেখো ভাই বোন বিরিয়ানি, দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একদম, দেখো পেটে খিদে লেগে গেছে, একদম খেতেই হবে, দেখাই। এটা মটন বিরিয়ানি নিয়েছে তোমার 160 টাকা নিয়েছে কোয়ান্টিটি, এটা এখনো খেয়ে দেখিনি, খেয়ে তো জানাচ্ছি, আলু দিয়েছে একটা, মটনের সাইজটা ঠিকঠাক আমি বলবো, সাইজটা দেখো একবার ঠিকঠাক চলে পুরো, আর একটা ডিমও দিয়েছে 160 টাকায় সব কিছু। এবার আমরা খেয়ে বলছি এরকম টেস্টটা কিরকম, চলো চলো খেয়ে দে বলি বিরিয়ানি, স্মেলটাও সেরকম বের হচ্ছে, গন্ধটা আর নিতে পারছি না ভাই, প্রচুর খিদে পেয়ে গেছে। এবার মেন কোর্স শুরু করলাম, খেতে ব্যাপার সব দিক থেকে ভালো করে অ্যাভারেজ বলবো, হ্যাঁ মানে দাম অনুযায়ী ঠিক আছে, আহামরি এমন কিছু না। তো মেন কোর্স তো আমরা বিরিয়ানি দিয়ে শেষ, মানে একদম শেষ করলাম, বিরিয়ানি হলো ফিশ ফ্রাই ডাবল বিরিয়ানি, এবার লাস্টে বাঙালি মানে ডেজার্টে চলে এসেছি, একদম মিষ্টি না গেলে হবে, ফেলু মোদক থেকে যেটা বিখ্যাত লবঙ্গ লতিকা, আর সূর্য মোদকে সেই বিখ্যাত জলভরা সন্দেশ, আমরা অ্যাফোর্ডেবল করতে পারবো না, তাই সব থেকে কমেরটা নিতে হয়েছে 50 টাকা। নর্মাল দোকানে রবিঙ্গ লতিকার ভেতরের কোটিংটা এরকম পিঙ্ক কালার আমি কোনোদিন দেখিনি, ওটাই এর বিশেষত্ব। কেমন লাগছে বল, বলার নেই আমার, খা তাহলে বলতে পারবি। এখনো রসটা আমি পাইনি, তো ওপরে জায়গাটা আছে, রসটা তো আমার জন্য না, ওই ওই ফিল রসটা পুরো ঢুকলো বিভৎস। আমি যতদূর জানি এই মিষ্টির কোনো কমেন্ট হয় না, কোনো রিভিউ হয় না, ঠিক আছে, মানে দুর্দান্ত মিষ্টি, গড়িয়ে পড়ছে পুরো রস, গড়িয়ে পড়ছে, আমরা হাতে দিতে পারি, পড়াতে দিস না আমাকে, খেতে হবে। ওহো, এখন যেটা নিয়েছি এটা হচ্ছে ভীমনাগ, নাম তো সবাই জানে, ভীমনাগের গোলাপ জামুন, সাইজটা দেখো, দেখো দেখো, ও পুরো একদম ক্যামেরা জুড়ে রয়েছে, এটা দাম নিয়েছে 20 টাকা, 20 টাকা দাম নিয়েছে, আমি খাচ্ছি, আমি আর বেশি কিছু বলবো না। ওহো, আর বাই দ্য ওয়ে এটা আমার কিন্তু ফেভারিট মিষ্টি, দারুণ লাগে আমার গোলাপ জামুন, হট গোলাপ জামুন হলে আর কোনো কথা হবে না বস,
কেমন বল লোকে মেয়ের প্রেমে পড়ে আমি মিষ্টির প্রেমে পড়ছি আর কি বলবো মানে মেলায় এসে মেয়ের প্রেমে না পড়ে ও মিষ্টির প্রেমে পড়ছে এসেন্সটা যেটা রয়েছে ওটা হচ্ছে তোমার একটা গোলাপ জলে হালকা এসেন্স তো দিয়েছেই প্লাস তাছাড়া যেটা প্রত্যেকটা বাইটে ফিল হচ্ছে সেটা হচ্ছে কেশরের হালকা ফ্লেভার রয়েছে এটা অসাধারণ লাগছে এটা পুরোটা দেখো দারুণ মজা পাবে ভিডিওটা দেখে আর এরকম আমরা ফার্স্ট টাইম মেলা ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করলাম তো আমাদেরও দারুণ লাগলো তো তোমরা সঙ্গে থেকো আর সাপোর্টটা করো অবশ্যই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো আর এরকম মানে মেলা ফেলা আর কোথায় হচ্ছে জানি না তো তোমরা যদি জানো বা কোনো দোকান একদম কোনো দোকান ভালো দোকান হলে একদম ব্লগিং করে তোমাদের মাধ্যমে শেয়ার তো করব যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে দাও ভাই আর কবে করবে হ্যাঁ তোর বেস্ট কোনটা লাগলো সবকিছু মিলে ডেজার্ট এ টু জেড বাঙালি আমরা বাঙালি মানেই মিষ্টি আমার আমি যদি বলি আমার হচ্ছে রসবড়া সন্দেশটা যেরকম দাম সেরকম খেতে এক ঘর খেতে যেহেতু আমার এইটা মানে ফেভারিট মিষ্টি তো আমি এটার বেস্ট বলবোই তো চলো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুনভাবে চলো টাটা টাটা সাইনিং অফ